জাহাজের ধাক্কায় গত ছাব্বিশ মার্চ ভোরে যুক্তরাষ্ট্রের বাল্টিমোর একটি সেতু ভেঙে যায় এরপর সেখানকার বন্দরের বেশিরভাগ অংশ বন্ধ আছে ফলে কয়েক মিলিয়ন টন কয়লা শত শত গাড়ি কাঠ ও জিপসামের চালান আটকে গেছে দুর্ঘটনার দিন প্রায় চল্লিশটি জাহাজ বাল্টিমোর বন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল কিছু জাহাজ বন্দরে ভেড়ার কথা ছিল কিন্তু নদীতে ভেঙে যাওয়া সেতুর অংশ পড়ে থাকায় জাহাজ চলাচল সম্ভব হচ্ছে না দুর্ঘটনার কারণ জানতে শুরু হওয়া তদন্ত শেষে জাহাজ চলাচলের পথ পরিষ্কার করার পর বন্দরের কার্যক্রম পুরোপুরি চালু হতে পারে এজন্য কত সময় লাগতে পারে সে ব্যাপারে এখনও কেউ কিছু জানাতে পারেননি যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রী পিট পুটিগিক বলেছেন বাল্টিমোর বন্দর বন্ধ থাকায় সরবরাহ ব্যবস্থার ওপর বড় ও দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে চ্যানেল পরিষ্কার করতে ও বন্দর খুলে দিতে কতদিন লাগতে পারে তা বলার সময় এখনও আসেনি গাড়ি ও হালকা ট্রাক রপ্তানি আমদানির জন্য বাল্টিমোর বন্দরটি খুব গুরুত্বপূর্ণ বাল্টিমোর এলাকায় ইউরোপীয় গাড়ি নির্মাতা মার্সিডিস ও বিএমডাব্লিউর কারখানা রয়েছে জার্মান গাড়ি নির্মাতা বিএমডাব্লিউর এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন কিছু সময়ের জন্য কিছু বিলম্ব ছাড়া শিগগিরই কোনো প্রভাব পড়বে বলে তারা আশঙ্কা করছেন না বন্দরের গাড়ি টার্মিনালটি সেতুর সামনে অবস্থিত হওয়ায় এখনও সেখানে আসা যাওয়া করা যাচ্ছে বলে জানান তিনি তবে মার্কিন গাড়ি নির্মাতা ফোর্ড জানিয়েছে তাদের কিছু কাজ অন্য বন্দরে সরিয়ে নিতে হবে সে কারণে সরবরাহ ব্যবস্থার ওপর প্রভাব পড়বে লজিস্টিক প্ল্যাটফর্ম ফ্লেক্সপোর্টের সিইও রায়ান পিটারসন বলছেন দু সালে মাত্র এগারো লাখ কন্টেইনার হ্যান্ডেলিং করেছে বাল্টিমোর বন্দর ফলে লোহিত সাগরে হুতি আক্রমণের কারণে যত ক্ষতি হচ্ছে বাল্টিমোর বন্দর বন্ধ থাকায় ক্ষতি সে তুলনায় অনেক কম হবে এদিকে ভেঙে পড়া ফ্রান্সিস স্কট কি সেতুটি তৈরিতে পাঁচশো মিলিয়ন থেকে এক দশমিক দুই বিলিয়ন ডলার খরচ হতে পারে সময় লাগতে পারে অন্তত দুই বছর প্রতিদিন প্রায় তিরিশ হাজার পরিবহন সেতুটি ব্যবহার করত সিঙ্গাপুরের পতাকাবাহী একটি জাহাজ সেতুটির এক পিলারে ধাক্কা দিলে সেতুটি ভেঙে যায় এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন তারা সেতুটি মেরামতের কাজ করছিলেন প্রায় পাঁচ হাজার কন্টেনার নিয়ে জাহাজটি কলম বোঝাচ্ছিল